সবাইকে আমন্ত্রণ করোনা নিউজলাইনে আপনাদের সাথে আছি আমি ইসরাত আমিন প্রথমে আমরা আজকের করোনার সংক্রমণ এবং সেই সাথে যে তথ্যগুলো আছে সেগুলো একটু জানিয়ে দিতে চাই যে দেশে করোনায় আরও 31 জন মারা গেছেন আর এখন পর্যন্ত মোট মৃত্যু 12,076 জন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আর নতুন করোনা রোগী শনাক্তের সংখ্যা 1,290 জন মোট আক্রান্ত 7,78,687 জন গত 24 ঘন্টায় 13,471টি নমুনা পরীক্ষায় দেখা গেছে করোনা শনাক্তের হার 9.58%, মৃত্যুর হার 1.55%। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন 1,370 জন, মোট সুস্থ 7,19,619 জন। আমরা করোনা বিষয়ে কথা বলবো আজকে আমাদের সাথে অতিথি হিসেবে করোনা নিউজলাইনে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ সওগাতুল ইসলাম, তিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক বায়োটেড। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকে তার সাথে আমরা আলোচনা করব। ডক্টর মোহাম্মদ সওগাতুল ইসলাম, আপনাকে স্বাগত করোনা নিউজলাইনে, নিশ্চয়ই ভালো আছেন, ঈদ মোবারক আপনাকে। প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছি, আমাদের আজকের বিষয় যেহেতু করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, কাল ঈদ এবং এই ঈদে বাড়ি যাওয়া নিয়ে অনেক ধরনের শঙ্কা আসলে তৈরি হয়েছিল, তারপরও আমরা দেখেছি যে ঢাকা থেকে প্রচুর মানুষ দেশের বিভিন্ন স্থানে যাওয়া গিয়েছেন এবং এক ধরনের কিন্তু শঙ্কাও তৈরি হয়েছে সেই সাথে যে আসলে করোনা পরিস্থিতি ঈদের পরে কি হতে পারে, তো এই বিষয়ে যদি আমাদেরকে জানান শুরুতেই। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, যদি আপনি বলেন আমাদের পরিস্থিতিটা মার্চ এবং এপ্রিলে আমরা যেটাকে দ্বিতীয় ওয়েভ বলেছি সেটা শুরুর দিকে বা সেই সময়টাতে যে পরিস্থিতি ছিল তার তুলনায় অনেকটাই নিয়ন্ত্রিত, এবং এই কারণে আমি বলবো যে সরকারের যেই গৃহীত পদক্ষেপগুলো, বিশেষ করে সেই সময় লকডাউনটা দেয়া, এই কারণে কিন্তু এই পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যে বিষয়টা বললেন সেটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে ঈদের সময় আমরা যেটা দেখলাম যেখানে নিরুৎসাহিত করা হয়েছে, দূরপাল্লার বাস চলেনি, ট্রেন চলেনি, লঞ্চ চলেনি, তারপরেও আমাদের সামাজিক এবং আমাদের ধর্মীয় যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে চিন্তা করলে ঢাকায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, তারা থাকেন, তারা বছরের এই সময়টাতেই বাড়িতে যান এবং পরিবার পরিজনের সাথে ঈদ করেন। তো এই সময়টাতে এই যে আমরা যেটা দেখলাম যে ফেরিতে উপচে পড়া ভিড়, এই বিষয়গুলো কিছুটা উদ্বেগজনক আমার মনে হয়। তো এখান থেকে ঈদের পরবর্তীতে আমার মনে হয় যে সংক্রমণের সংখ্যার একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাবো, এটা দেখার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেক মানুষ বাড়িতে গিয়েছেন এবং সেখান থেকে একই রকম ভাবেই হয়তো ফেরত আসবেন, তো সেই ক্ষেত্রে সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় হচ্ছে লকডাউনের মাধ্যমে অফিস আদালত বন্ধ করে দিয়ে আমরা কিন্তু পরিস্থিতিটাকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, এটা সত্য। যদিও মৃত্যুর সংখ্যা এখনো আজকে 31 আপনারা জানেন, তো সেটা কিন্তু যে কোনো মুহূর্তে আবারও বিস্ফোরণ ঘটতে পারে, কারণ যেই স্ট্রেইন গুলো বাংলাদেশে, যেই ভ্যারিয়েন্ট গুলো বাংলাদেশে রয়েছে তারা দুর্বল হয়ে গিয়েছে বা তারা সংক্রমণ ঘটাবে না, এই ধরনের কোনো চিন্তা করার আমার মনে হয় আমাদের অবকাশ নেই। অতএব ঈদের পরবর্তীতে একই রকম ভাবে যদি সচেতনতা এবং এই যে ডিস্টেন্সিং এই বিষয়গুলো আমরা যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে আবারও একটা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখার সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু 16 তারিখের পর থেকে আবারও লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে যে 16 তারিখের পর থেকে আবারও লকডাউন আসতে পারে, এরকম একটা সংবাদ আমরা কিন্তু দিয়েছি এরই মধ্যে দর্শকদেরকে। ঈদের পর যে সংক্রমণের আশঙ্কার কথা আপনি বলছেন, সেই পরিস্থিতি যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ, আপনার পরামর্শ কি কি হতে পারে? আচ্ছা, এখানে দেখুন আমরা দেখেছি যে যদিও যানবাহন অপ্রতুল, যানবাহন চলছে না, তারপরেও কিন্তু মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে, যে যার জায়গায় ফেরত যাচ্ছে ঈদ করার জন্য। এই বিষয়টাকে মনে হয় যে আরেকটু যদি আমরা মানে চিন্তা করতাম বা আমরা যদি এই বিষয়গুলোকে আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে ডিল করার চেষ্টা করতাম, যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রুটে যাবে বা অল্প অল্প করে যাবে, এরকম একটা ব্যবস্থাপনা থাকলে তাহলে হয়তো এই ভিড়টা হতো না, কারণ যানবাহনের অপ্রতুলতার কারণে এটা হয়েছে। এবং ফিরতি পথেও কিন্তু আমরা এই জিনিসটাই দেখতে পাবো। নিয়ন্ত্রণের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রথমেই বলবো যে ওই ফিরতি পথে এই বিষয়টা নিয়ন্ত্রণে রাখা জরুরি। এবং এখানে বিশেষত আমি বলতে চাই, আমরা ইতিমধ্যে জেনেছি যে মে মাসের শুরুর দিকে বাংলাদেশে যেই সম্প্রতি যে ভারতে যে আমরা পরিস্থিতিটা দেখলাম, সেই ভারতীয় যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টটা বাংলাদেশে শনাক্ত হয়েছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায়, বিশেষ করে যশোর, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা কিছু রিপোর্টও পেয়েছি যে ওখানে সংক্রমণ পরিস্থিতি খারাপ হচ্ছিল।
এখন এই যে মানুষগুলো গিয়েছে বিশেষ করে সীমান্তবর্তী জেলায় অথবা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, তারা যদি ঠিক একইভাবে আসেন, প্রথমত তারা হচ্ছে যে এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাকে ছড়াতে পারে একটা সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে সেটাকে বহন করে ঢাকায় নিয়ে আসবে। তো ঈদের পরবর্তীতে লকডাউন থাকতে পারে, সেই লকডাউনটা কার্যকর থাকবে, কিন্তু এইরকম করে যদি ভিড়ের মাঝখানে মানুষ যদি যাওয়া আসা করে তাহলে আলটিমেটলি লকডাউনের কার্যকারিতা অনেকাংশে কিন্তু হ্রাস পাবে। তো আমি হয়তো এই ক্ষেত্রে আমি স্থানীয় প্রশাসন বা সরকার বা যারা ব্যবস্থাপনার সাথে জড়িত আমি তাদেরকে বলবো অন্তত এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে যেন পদক্ষেপ নেন। যেমন ছুটি যদি বর্ধিত করা হয় তাহলে হয়তো ধীরে ধীরে মানুষ আসবে, সেই ক্ষেত্রে হয়তো অনেক বেশি ভিড় হবে না। গার্মেন্ট ফ্যাক্টরিগুলো লম্বা সময় বন্ধের জন্য এক ধরনের আন্দোলনও চলেছে, অনেক জায়গায় 6 দিন, 7 দিন বা 10 দিন পর্যন্ত বন্ধ দেওয়া হয়েছে। এই বিষয়টা প্রশংসনীয়, কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে যদি একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এবং সেভাবে যদি এই বিষয়গুলো রেশনিং করা হয় যে হ্যাঁ আপনারা এই অঞ্চলে এই সময় মানুষ হয়ে পাবে, অন্য অঞ্চলে অন্য সময় যাবে, তাহলে হয়তো মিক্সিংটা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে উদ্বেগের বিষয় এটা অনেক বেশি সংক্রামক। এখানে মৃত্যুর হার যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে মৃত্যুর হার 1.3 যেটা বলেছেন, মৃত্যুর হার খুব বেশি বৃদ্ধি পাবে সেরকম সম্ভাবনা যদি আমরা নাও দেখি, কিন্তু সংক্রমণটা কিন্তু হওয়ার সম্ভাবনা ব্যাপক, কারণ এটা অনেক বেশি সংক্রামক এবং ভারতের পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক পর্যায়ে গিয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে এই জনসমাগম এটাকে আমাদেরকে যতটুকু পারা যায় এটাকে আমাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো না। এবং সেটা জুন মাসেই ছড়াবে এবং আশঙ্কা করা হয়ে থাকে বা আশঙ্কা করা হচ্ছে যেটা থ্রু জুন জুলাইতে গিয়ে হয়তো আমরা এটার একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাবো। ঠিক এমনটাই কিন্তু আমরা আগে দেখেছি, আমরা জানুয়ারি মাসে শুনেছি যে ইউকে ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট দেশে এসেছে, কিন্তু আমরা আমার পরিচালিত একটা গবেষণায় আমরা দেখেছি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইউকে ভ্যারিয়েন্ট ছিল, তারপরে মার্চ থেকে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের ডক্টর মোহাম্মদ স্বাগতুল ইসলাম, আপনার সাথে এ বিষয়ে আরো কথা হবে আমাদের। আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই, করোনা নিউজ লাইনে একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। করোনা নিউজ লাইনে আরও একবার স্বাগত দর্শক। আমরা কথা বলছিলাম করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ স্বাগতুল ইসলাম, তিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক বায়োটেক। ডক্টর মোহাম্মদ স্বাগতুল ইসলাম, বিরতির আগে আসলে আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ভারতের ভ্যারিয়েন্টের কথা বলছিলেন, তো ভারতের ভ্যারিয়েন্ট যদি আসলে সত্যি সেভাবে ছড়িয়ে পড়ে, ভারতের যে অবস্থা আমরা দেখলাম, আমরা আসলে এখন পর্যন্ত কতটুকু প্রস্তুত এই ভ্যারিয়েন্ট মোকাবেলায়? এখন ভারতীয় ভ্যারিয়েন্টের যে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টা সেটা হচ্ছে এটা অত্যন্ত সংক্রামক, এবং এটা বলা হচ্ছে যে এটা ইউকে ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের থেকেও কয়েক গুণ বেশি সংক্রামক। তো সেটা যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুত, যেমন আমরা মার্চে ফিরে আপনি দেখেছেন যে প্রায় 8,000 পর্যন্ত ডেইলি আমাদের সংক্রমণ গিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্ট আসলে যদি একই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে একই রকম ভাবে কিন্তু সংখ্যাটা বাড়বে। তো সেই ক্ষেত্রে মার্চ এপ্রিল মাসে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর যে চাপটা তৈরি হয়েছিল, অনেকেই হাসপাতালে জায়গা পাচ্ছিলেন না, অক্সিজেনের একরকম একটা সংকট তৈরি হয়েছে, তো ওই পরিস্থিতিতে কিন্তু আমাদের পৌঁছে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো এই জন্য ভারতীয় ভ্যারিয়েন্টটাকে আমাদেরকে অবশ্যই, যদি সেটা আসে, আমাদেরকে খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু আমাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি কিন্তু যথেষ্ট নয়। কারণ ভারতের মতো দেশেও আমরা দেখেছি কি ভয়াবহ রকম ভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং শুধুমাত্র অক্সিজেনের অভাবেই অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। তো এই মানে সেম একটা সিচুয়েশন, একই রকম একটা পরিস্থিতিতে যেন আমরা না পড়ি সেজন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে সীমাবদ্ধতা বা যতটুকু পর্যন্ত আমরা নিতে পারি যে লিমিটেশন, এর বাইরে গেলেই কিন্তু ভেঙে পড়বে এবং একই রকম পরিস্থিতি তৈরি হবে। তো আমার মনে হয় যে এখানে আমাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে, সেটা মাথায় রেখে আমাদের নিয়ন্ত্রণের জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে। যদি আপনার কাছে প্রশ্ন করি যে সংক্রমণের সংখ্যা যারা ভ্যাকসিন নিয়েছেন এরই মধ্যে তাদের ক্ষেত্রে আসলে সংক্রমণের সংখ্যা কতটুকু বা তারা আসলে এখানে কতটুকু সংখ্যা মুক্ত যদি একটু বলেন। আচ্ছা, আমরা এখানে বেশ কিছু রিপোর্ট এসেছে, যদিও বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত বড় আকারে যে স্টাডি বা গবেষণাপত্র এখনো পর্যন্ত ওরকম ভাবে আমরা দেখিনি, কিছু কিছু তথ্য আসছে আমাদের হাতে। তো প্রথম ডোজটা নেওয়ার পরে অনেকে আক্রান্ত হয়েছেন, ইভেন সম্প্রতি যেহেতু দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, আমরা দেখেছি যে দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও মানুষ আক্রান্ত কিন্তু হচ্ছে এবং সেই সম্ভাবনা কিন্তু রয়েছে।
এখন আপনি যদি আমাকে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট আক্রান্ত হবে, এটা বলা অত্যন্ত কঠিন বিষয়, কারণ এই ধরনের কোনো স্টাডি কিন্তু আমাদের দেশে হয়নি। কিন্তু গত দু তিন দিনে আমাদের কাছে কিছু রিপোর্ট এসেছে, যেমন সেখানে না বার্ন হসপিটাল থেকে একটা রিপোর্ট এসেছে, এছাড়া অন্যান্য জায়গা থেকেও কিছু আইসিডিআরবি আর একটা রিপোর্ট প্রকাশ করেছে। তো সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি যে যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন বা এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের শরীরে কিন্তু অ্যান্টিবডির উপস্থিতি সন্তোষজনক। তো সেটার প্রেক্ষাপটে বলা যায় যে যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা অনেকাংশেই প্রোটেকশন পাবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, যখন নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতে থাকবে, যেমন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, আমরা নিজেরাই দেখেছি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের এগেইনস্টে এই ভ্যাকসিন কিন্তু প্রোটেকশন দিচ্ছে না। তো ঠিক একই রকম ভাবে যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসে, আমাদের ভ্যাকসিন কতটুকু প্রোটেকশন দেবে এই বিষয়টা কিন্তু আমরা একদমই জানি না, এটা এই মুহূর্তে বলা অত্যন্ত কঠিন। তো এই যে ভ্যাকসিন গুলো, এই ভ্যাকসিন গুলোতে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যাকসিন গুলো ডিজিজ সিভিয়ারিটি কমাবে, ডেথ কমাবে, হসপিটালাইজেশন কমাবে, কিন্তু একদমই করোনার সংক্রমণ হবে না ভ্যাকসিন নেওয়ার পরে, এইটা কিন্তু ঠিক নয়। কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি। তো এই ভ্যাকসিনেশনের উদ্দেশ্যই হচ্ছে আমরা সংক্রমণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবো, আমরা মৃত্যুর সংখ্যাকে কমাতে সক্ষম হব, এবং আমাদের হসপিটালে সিভিয়ার কোভিড পেশেন্টের সংখ্যাও সমানুপাতিক হারে কমবে। আমরা যদি সেটা অ্যাচিভ করতে পারি তাহলে ভ্যাকসিনেশনের গোলটা কিন্তু অ্যাচিভ হয়। কিন্তু দুটো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেই আপনার সংক্রমণ হবে না এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা আবারও আলোচনা করব এই বিষয়ে আপনার সাথে। একটা বিরতি নিতে চাই এই মুহূর্তে করোনা নিউজ লাইনে। দর্শক, আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। করোনা নিউজ লাইনে আরও একবার স্বাগত। ডক্টর মোহাম্মদ স্বগতুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, আমরা চলে যেতে চাই তার কাছে আবারও। স্বগতুল ইসলাম, একটু বলবেন যে দীর্ঘমেয়াদে এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদে আসলে আমাদের কী ধরনের পরিকল্পনা থাকতে পারে বা আসলে থাকা উচিত? এখানে আমরা গত লড়াই করার পরে করোনা আঘাত হানছে এবং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছি, আবারও আসছে। এই পরিস্থিতিতে যেটা বোঝা যায় যে প্রথমত আমাদেরকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবার সক্ষমতা। এখন স্বাস্থ্যসেবার সক্ষমতারও কিন্তু একটা লিমিট আছে, আপনি কতটুকু স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াবেন। আপনি হাজার হাজার বেড তৈরি করতে পারবেন না, লক্ষ লক্ষ মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারবেন না। তো সেখানে সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু তার সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের সংক্রামক ব্যাধি মোকাবেলায় সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ভ্যাকসিনেশন। কারণ ভ্যাকসিনেশন ছাড়া আমরা কিন্তু এই ডিজিজটাকে একদমই কন্ট্রোল করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে যে ডিজিজ সিভিয়ারিটির কথা আমরা বলি, যখন আমরা ভ্যাকসিন দেবো সংক্রমণ ঘটবে, সংক্রমণ ঘটতেই থাকবে, কিন্তু ভ্যাকসিনেশনের সাথে সাথে ডিজিজ সিভিয়ারিটি কমবে, হসপিটালাইজেশন কমবে এবং সেক্ষেত্রে ডেথ রেট কমে যাবে। তখন কিন্তু জনমনে যে আতঙ্ক আছে সেটা অনেকাংশে হ্রাস পাবে। এবং কিছু ব্যবস্থা আমরা দেখেছি, আমরা গত দুই বছরই দেখেছি যে এই লকডাউন, এটা কিন্তু আমাদের অর্থনীতি, সামাজিক, আমাদের শিক্ষা, আমাদের সমস্ত জীবনের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। লকডাউনটা কিন্তু কোনো ভাবেই উপকারে কিছু নয়, তারপরে সেটা আমরা দিতে বাধ্য হই। ডক্টর মোহাম্মদ স্বগতুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। দর্শক, করোনা নিউজ লাইনে আজকের মতো এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।